এই মুহূর্তে আমরা আছি ইলাসপুর স্টেট প্ল্যান্ট। এখানে প্রচুর পরিমাণে জল ঢুকছে। আরে সরে যাও, সরে যাও, কি ব্যাপার? কি রাস্তাটাকে মালিক ধীরে ধীরে নিচে নিয়ে যাবে।
আর কি করব তুই দেখ আমি তো একটু আগে গেছিলাম তাহলে তুই এটা দিয়ে তুই আসবেন না ওর অনেক কাজ আছে ওইখানটা খালা পয়সা মোবাইলটা রাখ আ যায়নি বাই চান্স পড়ে আলে চলে যাবে ফোন আইলে ফোন ধরে কেন বেকার এ বন্যা শুনছি ভূত চাপছে জানে রে আরে
ওটা দিয়া যা রে লোক যা রাখবে চলে আসছে দিদি যাইডি কাকু যাইডি ঘরে আছো নাকি গো? আরে ঠান্ডা লেগে যাবে তো, তুমি একটু উঁচা জায়গায় যাও না, খাটে উপরে বসার দরকার নেই, তুমি উঁচা জায়গায় যাও। আরে দরকার হয়েছে একে যাও, নাইলে একে যাও। আরে এত ঠান্ডা লেগে আরো প্রবলেম হয়ে যাবে, তুমি অন্য জায়গায় যাও, স্কুলে চলে যাও। রান্না করে খাবো কাইনু, তুমি কে আছে ঘরে? আর কে আছে? দরকারে আরে অন্য জায়গায় যে থাকো, তার ঘরে সেটি থাকো বা এতে চলে যাও, যে কোনো একটা পাকার ঘরে যাই রো, নাহলে তুমি খাইতে পাবো নি তো। আরো সবচেয়ে বড় কথা, ঠান্ডা লেগে আরো বিপদ তৈরি হবে। তুমি অন্য জায়গায় চলো, অন্য জায়গায় চলো, স্কুলে চলো, স্কুলে চলো, স্কুলে চলে যাও। তোমার বাপেটা স্কুলে চলে যাও, শোয়ার জিনিস লিয়া আপাতত আর এটা লিয়া স্কুলে যাও। আর শরীরটা তো বাঁচাই দেবে, স্কুলে চলো। খাটাগুলো পরিষ্কার করে দিচ্ছে, এই হদ গাছ হয়ে গেলে বুঝা গেছে যে ঘরে সুতা কথা আছে, তার ঘর পুরো ডিবি ঘর অতটা রই ভাইটা কাইনি করছে। বুঝি তো তাই দেখছি।